সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে কমার্শিয়াল ভেহিকেল রয়েছে সেগুলির জন্য যে রোড ট্যাক্স আপনাদেরকে দিতে হয় সেই রোড ট্যাক্স কিভাবে আপনারা বাড়িতে বসেই দিতে পারবেন। আপনাদের কমার্শিয়াল ভেহিকেলের রোড ট্যাক্স দেওয়ার জন্য অন্য কোথাও যেতে হবে না, আপনারা খুব সহজেই খুব সহজ কটি পদ্ধতির মধ্যে দিয়ে আপনারা কয়েকটি স্টেপস অনুসরণ করেই বাড়িতে বসে এমনকি নিজের মোবাইল থেকেও এই রোড ট্যাক্স দিতে পারেন। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সো দ্যাট আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে আমরা কোনো গাড়ির রোড ট্যাক্স পে করব বাড়িতে বসে। সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিলাম এবং সেখানে আমরা টাইপ করব পো পরিবহন এবং সার্চ করব। এই সার্চ করার ফলে দেখুন প্রথম যে ওয়েবসাইটটি আমাদের সামনে খুলে এলো পরিবহন.gov.in, এটা হচ্ছে কেন্দ্রীয় সড়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট, এটিকে আমরা ক্লিক করব। এখন বেরিয়ে গেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। একটু স্ক্রল করে নিচে নেমে আমরা দেখবো বাঁদিকে রয়েছে ভেহিকেল রেজিস্ট্রেশন রিলেটেড সার্ভিসেস, অর্থাৎ গাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত পরিষেবা। ডান দিকে রয়েছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেস, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরিষেবা। আমরা এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন রিলেটেড সার্ভিসেসের বাঁদিকে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আবার একটি নতুন পেজ খুলে গেল। এখানে বাঁদিকে রয়েছে দিল্লি স্টেট, ডান দিকে রয়েছে আদার স্টেটস। যদি আপনার গাড়ির রেজিস্ট্রেশনটি দিল্লি রাজ্যে হয়ে থাকে তাহলে দিল্লি স্টেটে ক্লিক করবেন, অন্যথায় অন্য কোনো রাজ্যে হয়ে থাকলে ডান দিকে আদার স্টেটে ক্লিক করবেন। আমরা ডান দিকে আদার স্টেটে ক্লিক করে নিলাম। এইবার আমাদেরকে এখানে গাড়ির নাম্বারটি বসিয়ে দিতে হবে। আমরা গাড়ির নাম্বারটা একবার বসিয়ে নিই, এখানে গাড়ির নাম্বারটিকে বসিয়ে নেওয়ার পর আমাদেরকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। এইবার দেখুন প্রসিড বাটনে ক্লিক করার ফলে অনলাইন সার্ভিসেস বলে অনেকগুলি পরিষেবার কথা এখানে উল্লেখ হয়ে গেল। পে ইয়োর ট্যাক্স, মিসলেনিয়াস, অ্যাপ্রোপ্রিয়েট ফিটনেস, ব্যালেন্স ফিজ, অনেকগুলো আছে। আমরা কিন্তু যেহেতু আজকে ভিডিওটি করছি কীভাবে রোড ট্যাক্স দিতে হয় তাই পে ইয়োর ট্যাক্সে ক্লিক করলাম। পে ইয়োর ট্যাক্সে ক্লিক করার পর আবার একটি নতুন পেজ খুলে গেল এবং এইখানে রয়েছে ভ্যালিডেট রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার ফলে এখানে বলছে এন্টার মোবাইল নাম্বার, আমরা এখানে মোবাইল নাম্বারটি এন্টার করে দেব এবং জেনারেট ওটিপিতে ক্লিক করব। জেনারেট ওটিপিতে ক্লিক করার ফলে যে মোবাইল নাম্বারটি আমরা দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটি SMS যাবে এবং সেই SMSটি আমাদের প্রয়োজন। SMS-এ ওটিপি চলে এসেছে, এইবার আমরা সেই ওটিপিটিকে বসিয়ে দেবো। আপনারা এগুলো খুব ভালোভাবে মন দিয়ে দেখুন, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। ওটিপিটি বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করলাম এবং কিছুক্ষণ ওয়েট করব। এই দেখুন এইবার আমাদের সামনে কালেকশন অফ রোড ট্যাক্স এই পুরো পেজটি খুলে গেছে। এখানে গাড়ি ওনার যিনি মালিক তিনার নাম, তিনার স্ত্রী কন্যা অথবা বাবার নাম, ইঞ্জিন নাম্বার, সমস্ত গাড়ির A to Z ডিটেলস এখানে দেওয়া রয়েছে। নিচে স্ক্রল করে নামুন, দেখুন এখানে লেটেস্ট ট্যাক্স ডিটেলস, ট্যাক্স ডিটেলসটাও দেওয়া রয়েছে, ঠিক আছে। এইবার এখানটায় আপনি পারমিট টাইপ এখানে সিলেক্ট হচ্ছে না, সুতরাং আমরা নিচে নামুন স্ক্রল করে, একদম রিফ্রেশ ট্যাক্স ডিটেলস, ট্যাক্স ডিটেলস, এখানে এসে দেখুন MV ট্যাক্স, মোটর ভেহিকেল ট্যাক্স, এইখানে আপনারা সিলেক্টে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে একটা আসবে ইয়ারলি বাৎসরিক, এক বছরের জন্য কোয়ার্টারলি, কোয়ার্টার হবে, আপনারা যেটা দিতে চান। আমরা যদি ইয়ারলি দিতে চান তাহলে ইয়ারলিতে ক্লিক করবেন, একটু রিফ্রেশ হতে সময় নেবে। দেখুন পুরো হিসাবটি চলে আসবে ট্যাক্সের। এই দেখুন এটি ইয়ারলি নিলে 1/4/2018 থেকে 31/3/2020, যেহেতু এখানে ল্যাপস আছে এক বছরের দেওয়া নয়, তাই 1/4/2018 থেকে 31/3/2020 29,060 টাকা ট্যাক্স এমন, আর তার সঙ্গে পেনাল্টি হিসেবে 2300 টাকা দিয়ে 31,360 টাকা হবে। অথবা আপনি যদি কোয়ার্টারলি চান তাহলে কোয়ার্টারলিতে সিলেক্ট করে ওয়েট করুন, একটু কোয়ার্টারলি সিলেক্ট করে ওয়েট করুন, দেখুন এখানে কি আসে।
এই যে কোয়ার্টারলি সিলেক্ট করলে দেখুন 1/4/2018 থেকে 30/9/2019 এই কোয়ার্টারলি আসছে 21,798 টাকা, তার সঙ্গে পেনাল্টি বাবদ 2,280 টাকা, সর্বমোট 24,078 টাকা। তো আপনারা এখানে যেটা খুশি সেটা করতে পারেন। আমি এখানে ইয়ারলিটা সিলেক্ট করে নিলাম, আমি ইয়ারলি অ্যামাউন্ট সিলেক্ট করলাম ট্যাক্স। ইয়ারলি অ্যামাউন্টটা সিলেক্ট করে নেওয়ার ফলে দেখা যাক, এই যে সিলেক্ট করলাম, এখানে আপনারা লক্ষ্য রাখবেন এখানে ট্যাক্সটা কবে থেকে নেওয়া হচ্ছে, এটা নেওয়া হচ্ছে 1/4/2018 থেকে আপ টু 31/3/2020, মাঝে 1/4/2018 থেকে 31/3/2019 কিন্তু ট্যাক্স দেওয়া ছিল না, এই দেখুন ট্যাক্সটা দেওয়া ছিল না। এইবার আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে পেমেন্ট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। পেমেন্ট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করুন, আপনাদের সামনে একটি নতুন উইন্ডো খুলবে। এই দেখুন আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলে গেল, এখানটায় আপনার পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, মোটর ভেহিকেল ট্যাক্স, ট্যাক্স ফ্রম 1/4/2018 থেকে ট্যাক্স আপ টু 31/3/2020, ট্যাক্স অ্যামাউন্ট 29,060 টাকা, পেনাল্টি 2,300 টাকা, সারচার্জ নীল, রিবেট নীল, ইন্টারেস্ট নীল, অ্যামাউন্ট 10, অ্যামাউন্ট 20, টোটাল 31,360 টাকা। এটা যদি আপনি সম্মতি দেন দিতে, তাহলে এখানটায় একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এই টিক চিহ্নটি উঠে যাবে। এবার কনফার্ম পেমেন্টে গিয়ে আপনি ক্লিক করবেন, কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করুন। পেমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। এইবার এখানে আপনার দেখুন ওই যে 31,360 টাকা ছিল সেটা দেখাচ্ছে সিলেক্ট পেমেন্ট গেটওয়েতে, এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে দেখুন এসবিআই ই পে, এইটা সিলেক্ট করে নিন, এবং এখানে নিচে এই যে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনের আগে একটি বক্স রয়েছে, এখানে একবার ক্লিক করে নিন। ক্লিক হয়ে গেল, এইবার নিচে চলে আসুন, কন্টিনিউ বাটনে ক্লিক করুন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার এসবিআই ই পে আপনার চলে গেল পেমেন্ট গেটওয়েতে। এখানে আপনি বাই ডিফল্ট ডেবিট বা ক্রেডিট কার্ড রয়েছে, আর নিচে আপনার ইন্টারনেট ব্যাংকিং রয়েছে। আপনি যদি ডেবিট কার্ড বা এটিএম কার্ড দিয়ে আপনি যদি টাকাটা পে করতে চান, তাহলে এখানে কার্ড নাম্বার, এখানে এক্সপায়ারি ডেট, এখানে ইয়ার, এখানে সিভিভি নাম্বার, যে যিনার কার্ডে পে করছেন তার নাম্বার নাম গিয়ে এখানে পে অপশনে ক্লিক করবেন, আপনার পেমেন্টটি হয়ে যাবে। এবং পেমেন্ট হয়ে গেলে আপনার যে প্রিন্ট আউটটি বেরোবে সেই প্রিন্ট আউটটি নিয়ে নেবেন। এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে ভেহিকেল বা গাড়ি রয়েছে কমার্শিয়াল গাড়ি, সেই কমার্শিয়াল গাড়ির রোড ট্যাক্স দিতে পারেন। এর জন্য আপনাদের কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি দেখার পর কোনো মনে প্রশ্ন থাকে, আপনারা সেই প্রশ্নটি নির্দ্বিধায় আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, এবং যিনারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।